এই নামাজ আজকে আমাদের মন চাইলে পড়ি আর মন না চাইলে আমরা পড়ি না। মৃত্যুবরণ করার পর হুজুরের কাছে গিয়ে সন্তান দেয় উপস্থিত হয় যে আমার আব্বা 26 ওয়াক্ত নামাজ কাদা করেছেন, আমার আব্বা 103 ওয়াক্ত নামাজ কাদা করেছেন, তিনি অসুস্থ অবস্থায় থেকে নামাজ কাদা করেছেন। হুজুর হুজুর একবারে দেখে দিয়ে বলল কত ওয়াক্ত, বলতেছে 120 ওয়াক্ত, বলে তাহলে সর্বনাশ, তোমাকে প্রতিদিন 6 ওয়াক্ত নামাজের হিসাব করতে হবে। এমনও কথাও এই নিস্তুঞ্জরাতে আছে না নাই? হুজুর এই কথা একবারও বলল না। তোমার বাবার নামাজের কাফফারার কথা আমার কাছে জিজ্ঞেস করতে এসেছো, তুমি নামাজ পড়ো কিনা, তুমি নামাজ পড়েছো? একবারও জিজ্ঞেস করলেন না। বাবার 120 ওয়াক্ত নামাজের কাফফারার জন্য জিজ্ঞেস করতেছো? বৃদ্ধ বয়সে বাবা যখন নামাজ পড়ে নাই, বাবা যখন নামাজ পড়ে নাই, নামাজ তো ধরেছে 40 বছরে, তাহলে বাকি 20 বছরের খবর কই? এই কথাটা কেউ বলে না। এজন্য আল্লাহর রাসূল বলেছে নামাজের কোনো কাফফারা নাই। মান্নাসিয়া, যদি নামাজ পড়তে তুমি ভুলে যাও, নামাজ পড়তে যদি তুমি ভুলে যাও, তোমার মনে ছিল না, অথবা কোন সমস্যার কারণে তুমি নামাজ পড়তে ভুলে গেছো, নামাজের কথা তোমার মনে ছিল না, ফাজা কারাহা, কিন্তু মনে হয়েছে, মান্নামা আও নাসিহা, ঘুমের কারণে নামাজ পড়তে পারো নাই, অথবা সাংসারিক কোনো সমস্যায় পড়ে নামাজ পড়তে পারে নাই, হঠাৎ করে মনে পড়লো আমি তো নামাজ পড়ি নাই। আল্লাহর রাসূল বলেছেন যখন তোমার মনে হয়েছে আমি নামাজ পড়ি নাই, তোমার জন্য নামাজের ওয়াক্ত হচ্ছে সেটি। ফাজা কারাহা লা কাফফারাত লাহা, মুসলিম শরীফের হাদিস, এই ছাড়া নামাজের কোনো কাফফারা নাই। চ্যালেঞ্জ দিলাম আপনার কাছে নামাজের কোনো কাফফারা নাই, যে সেজদা দিয়ে মালিককে খুশি করবেন, টাকা দিয়ে ওই মালিককে খুশি করতে পারবেন না। যদি শক্তি থাকে দাঁড়িয়ে নামাজ পড়ুন, শক্তি নাই বসে নামাজ পড়ুন, বসেও পড়তে পারেন না। পশ্চিম দিকে পা দিয়ে পূর্ব দিকে একটা বালিশের উপর মাথা দিয়ে ইশারা করে নামাজ আদায় করেন, দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নই, বসেও নামাজ পড়তে সক্ষম নই, আর যদি ইশারা দিয়েও নামাজ পড়তে সক্ষম নই। আল্লাহর রাসূল বলেন এই অবস্থায় হয় তুমি মজনুন, হয় তুমি পাগল, না হয় তুমি বেহুশ, আর পাগল আর বেহুশের উপর আল্লাহর নামাজ ফরজ নয়। আল্লাহর রাসূল বলেন যৌবনে যদি তুমি নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত, যৌবনে যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি মালিককে যদি তুমি তুমি খুশি করতে পারো, তাহলে বৃদ্ধ অবস্থায় কোমরের ব্যথার কারণে, পায়ের ব্যথার কারণে, হৃদয়ের ব্যথার কারণে যেই কোনোভাবে নামাজ তুমি আল্লাহকে সিজদা করতে চাও কিন্তু সিজদা দিতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের সিজদার বিনিময়ে বৃদ্ধ কালের সিজদা আল্লাহ কবুল করে নেবে। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ আছে? মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফার, ইচ্ছে করে ছেড়ে দিবেন তো কাফের হয়ে গেছেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও।